পৌঁছায় ট্রেনটি যদি ষাট কিমি পার ঘণ্টা বেগে যেত তবে সঠিক সময় গন্তব্যে পৌঁছাত কত পথ অতিক্রম করলো ট্রেনটি কত পথ অতিক্রম করলো সেটা বলেছে তাহলে আমরা একটা ধরে নিলাম যে এখানে বলেছে যে রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করবো সেটি হচ্ছে কি যে চল্লিশ যে দুটো দূরত্ব দেবে সেই দুটো দূরত্বকে তোমরা গুণ করবে এবং তাদের অন্তরটা বের করে নেবে অর্থাৎ ষাট বিয়োগ চল্লিশ ষাট বিয়োগ চল্লিশ করলে কত আসবে কুড়ি চলে আসবে কিন্তু তাহলে এটা অন্তর বের করলেই কিন্তু তোমরা নিচে লিখবে অন্ত করে এবার তোমাদের কত বলেছে ঘন্টা কত সেটা দেখে নেবে ঘন্টা এক ঘন্টা কত 30 মিনিট বলেছে তাহলে এক ঘন্টা মানে আমরা কি লিখবো ষাট মিনিট এবং 30 মিনিট মানে আমরা টোটাল লিখতে পারি নব্বই মিনিট তাহলে এখানে আমরা নব্বই মিনিট লিখে দেবো এবার দেখো এটা যেহেতু প্রত্যেকটা ঘন্টা পার ঘন্টা বলে দিয়েছে তো সেক্ষেত্রে আমাদের এখানে গুণ করতে হবে নব্বই বাই কত ষাট তো ষাট দিয়ে আমাদেরকে গুণ করতে হবে এটা করলেই আনসার বেরিয়ে যাবে তাহলে আমরা গুণ করি দেখো শূন্য শূন্য কেটে দিলাম এখান থেকে তিন দিয়ে কাটো তিন আসবে এখানে দুই আসবে এবার এই কুড়ি দিয়ে চল্লিশকে কাটো দুই আসবে এবার দেখো এই দুই দিয়ে ষাটকে কাটো তিরিশ চলে আসবে তাহলে এটা আমাদের অ্যান্সার চলে আসবে তিন ছয় তিন ছয় আঠেরো একশো কিমি পার ঘন্টা একশো আশি কিমি হবে তার ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব তাহলে এই হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো একটি ঘড়ি একটি ঘড়ি ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত কত তো সেক্ষেত্রে আমরা একটা এখানে ঘড়ি এঁকে নেবো এখানে জাস্ট একটা ঘড়ি এঁকে নিলাম এবার আমরা করব দেখো বলে যে ঘন্টার কাটা ছোট হয় মিনিটের কাটাটা বড় হয় এবার দেখো আমরা এখানে বারো লিখবো এখানে এক লিখবো এটা দিয়ে তোমাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি এবার দেখো এইখান থেকে এইটুকের দূরত্ব দেখো কটা ঘর থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঘর থাকে তাই তো তাহলে পাঁচটা ঘর যাবে এবার দেখো আর এইখান থেকে যদি একবার ঘুরে আসে ঘন্টার কাটা তাহলে কত ষাট মিনিট আর এখান থেকে এই পর্যন্ত আসলে কত ঘর যাচ্ছে পাঁচটা ঘর আর এখান থেকে এই টোটালটা ঘুরলে কত আছে কতগুলো ঘর যাবে ষাটটা ঘর তো সেক্ষেত্রে আমরা এখানে অনুপাত বের করবো কি বলেছে প্রথমে ঘন্টার কাটা তারপরে মিনিটের কাটা কাটা তারপরে ঘন্টার কাটা পাঁচ ঘর যাচ্ছে এবং মিনিটের কাটা ঘর ঘর কত ঘর যাচ্ছে ষাট ঘর তো সেক্ষেত্রে অনুপাত হয়ে যাবে কত পাঁচ দিয়ে এটাকে কাটো এক আসবে এটা পাঁচ দিয়ে কাটলে বারো তাহলে এক অনুপাত বারো হয়ে যাবে অ্যান্সার তাহলে এক অনুপাত বারো কোনো অপশানটা আছে অপশান নাম্বার এ চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো নেক্সট কোশ্চেনে বলেছে সাতটি সংখ্যার মধ্যে প্রথম চারটি সংখ্যার গড় চার এবং শেষে চারটি সংখ্যার গড় ও চার যদি সাতটি সংখ্যার গড় তিন হয় তাহলে চতুর্থ সংখ্যাটি কি হবে তাহলে এখানে জাস্ট আমরা যে ট্রিকটা অ্যাপ্লাই করবো দেখো প্রথমে আমরা সাতটি সংখ্যাকে এখানে জাস্ট ধরে নিই তাহলে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আমরা করে নিলাম এবার প্রথম চারটি বলেছে তাহলে এখান থেকে এক দুই তিন চারটি এই কটি সংখ্যার গড় কত বলেছে চার চার এবং তারপরে বলেছে এই যে এই কটি লাস্টের থেকে চারটি এদের গড় কত বলেছে চার এবার দেখো সাতটি সংখ্যার গড়ই বলে দিয়েছে তাহলে সাতটি সংখ্যার মোট কত হবে সাত গুণ তিন করে দেবো সাতটি সংখ্যার গড় আমাদের তিন বলে দিয়েছে তাহলে তিন সাথে একুশ হয়ে যাবে সাতটি সংখ্যার গড় এটা পেলাম এবার বলেছে প্রথম চারটি সংখ্যার গড় চার তাহলে প্রথম চারটি সংখ্যার মোট কত হবে চার গুণ চার মানে ষোলো পরেরটাও ঠিক তাই চার গুণ চার মানে ষোলো আসবে কেন কারণ পরের চারটি সংখ্যার গড় কিন্তু চার বলে দিয়েছে এবার দেখো এই যে মাঝের সংখ্যাটা বলছে এই সংখ্যাটা কিন্তু দুইবার কাউন্ট হয়ে যাচ্ছে এবার সেটা কি এর মধ্যে আছে তাই তো এর মধ্যে আছে এবার আমরা কি করবো এই দুটো সংখ্যাকে যোগ করে দেব কত আসবে তাহলে এই সংখ্যাটি আমরা মাইনাস করব তার জন্য কি আমাদের একুশ এই বত্রিশ থেকে মাইনাস করতে হবে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো তাহলে কত আসবে দেখো এগারো চলে আসছে তাহলে অপশন নাম্বার সি কিন্তু রাইট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো সংখ্যাটার ক্ষেত্রে কি বলেছে পাঁচ মিটারের কত শতাংশ পাঁচ সেন্টিমিটার হবে সেটা আমরা বের করবো তাহলে সেক্ষেত্রে এটা ইজি দেখো মিটারটাকে আমরা সেন্টিমিটার করে নেব সেটা হচ্ছে কি পাঁচ মিটার মানে আমরা লিখতে পারি পাঁচ গুণ একশো কারণ কিলো একটু ডেকা মিটার ডেসি সেন্টিমিলি সেইভাবে তো সেক্ষেত্রে এখানে পাঁচশো সেন্টিমিটার এবার পাঁচশো সেন্টিমিটার আর পাঁচ সেন্টিমিটার আমরা ক্যালকুলেশন করতে পারবো তাহলে দেখো এখানে পাঁচশো সেন্টিমিটারের মধ্যে কত সেন্টিমিটার বলেছে পাঁচ সেন্টিমিটার এবার এক সেন্টিমিটারের মধ্যে পাঁচ বাই পাঁচশো হয়ে যাবে এবং একশোর মধ্যে বের করতে হলে আমাকে একশো গুণ করতে হবে তাহলে শূন্য শূন্য কেটে দেবো পাঁচ পাঁচ কেটে দেবো আমাদের চলে আসবে ওয়ান পার্সেন্ট অ্যান্সার তাহলে অপশান নাম্বার

ফিফটি পার্সেন্ট লাভ করতে গেলে এটা আমাদের একশো যোগ পঞ্চাশ করতে হবে সেক্ষেত্রে আমাদের দেড়শো হলো এবার একশো টাকা আমাদের দেড়শো টাকা হলো সেটাই আমরা বের করেছি এবার কত টাকা বের করতে বলেছে নয় টাকা তাহলে নয় গুণ করে দাও দেখো আমাদের বেরিয়ে যাবে তো সেক্ষেত্রে শূন্য শূন্য কেটে দাও নয় দিয়ে তিন আসবে এখানে আসবে পাঁচ পাঁচ দিয়ে টাকাটা দুই আসবে তাহলে তিন দুকানে ছয়টি এবার দেখো ছয়টি হয়ে গেল এবার আমাদের বের করতে বলেছে কিন্তু দুই ডজনে দুই ডজনে তাকে ক টাকায় বিক্রি করতে হবে দুই ডজন কত টাকায় বিক্রি করলে তার ফিফটি পারসেন্ট লাভ হবে তো সেক্ষেত্রে আমরা এখানে কী করবো দেখো সেক্ষেত্রে এখানে কি দশ টাকায়িক দশ টাকায় আমাদের কী হচ্ছে বিক্রি করতে বলছে তাহলে দশ টাকায় আমাদের ছটি বেচতে হবে তবেই আমাদের ফিফটি পারসেন্ট লাভ হবে তাহলে দশ টাকায় আমাদের ছটি বেসতে হচ্ছে এবার দশ টাকা যদি ছটি বেচতে হয় তো সেক্ষেত্রে আমরা এখানে কী করবো চব্বিশটিতে বের করবো তাহলে দশ বাই ছয় গুণ চব্বিশ আমাদের করতে হবে তাহলে এখান থেকে ছয় দিয়ে কাটো চার আসবে তাহলে আমাদের আসছে কত চল্লিশটি তাহলে চল্লিশটি হয়ে যাবে আমাদের অ্যান্সার ডি হয়ে যাবে এখানে অপশান আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা এবার নেক্সট কোশ্চেন দেখে দিই এখন নেক্সট কোশ্চেন কিন্তু আমাদের জিআই এর কোশ্চেন ঠিক আছে তাহলে এইটা এই কোনটা ডিফারেন্স দেখো প্রত্যেকটিকে ভালো করে দেখো কোনটা ডিফারেন্স বুঝতে পারবে একমাত্র দেখো ডিটাই ডিফারেন্স হবে কেন কারণ হচ্ছে ডিটাই কিন্তু আলাদা সিম্বল এইগুলো কিন্তু সব গানের ডিটা কিন্তু কোনো সিম্বল তো সেক্ষেত্রে আমাদের ডি হয়ে যাবে এখানে রাইট আনসার চলো নেক্সট কোশ্চেন দেখে নিই নেক্সট কোশ্চেন দেখো ফিগার ম্যাচিং এর কোশ্চেন এই ফিগারটাকে কোন ফিগারের সঙ্গে ম্যাচিং করছে সেটা আমাদের বের করতে হবে তাহলে কোন ফিগারের সঙ্গে এখানে ম্যাচিং করছে দেখো একমাত্র অপশন ডি এর সঙ্গে ম্যাচিং করছে তাহলে ডি হয়ে যাবে এখানে রাইট আনসার চলো নেক্সট কোশ্চেন দেখে দেখেনি নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো একটা মিরর ইমেজ দিয়েছে মিরর ইমেজটা কী করতে হবে তো মিরর ইমেজে দেখো আমি তোমাদের যে ট্রিক দেখিয়েছিলাম সেই ট্রিকটা তোমরা এখান থেকে দেখে নাও যেটা ভীষণভাবে কাজে দেবে এখানে আই বাটনে পেয়ে যাবে এবার দেখো এখানে আমরা কীভাবে সলভ করবো তাহলে এই পার্টটাকে দুটো ভাগে ভাগ করে দেখো কোন অপশানটার সঙ্গে মিলছে দেখো উল্টো হবে জাস্ট অপশান নাম্বার বি এর সঙ্গে মিলে যাচ্ছে তাহলে অপশান বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আমাদের আজকের সেটের কোশ্চেন তাহলে সেটের কোশ্চেনগুলো গুলো তোমরা সলভ করেছো এবং যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো যার লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে